বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যোগ নিয়ে আলোচনা করব, কিভাবে দুইটা সংখ্যা যোগ করা যায় তা জানব। আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে কিন্তু যোগের ব্যবহার করে থাকি। তাহলে চলো প্রথমেই আমরা একটা উদাহরণ জেনে নিই। রেজার 28টি কাগজ আছে, মিনার 15টি কাগজ আছে। প্রশ্নটা হচ্ছে যে তাদের কাছে মোট কতগুলো কাগজ আছে। তাহলে দেখো, এখানে আমরা কি করতে পারি, রেজার কাগজগুলো আর মিনার কাগজগুলো যদি আমরা একসাথে করি, তাহলে কিন্তু আমরা মোট কতগুলো কাগজ আছে সেটা বের করতে পারবো। আর যখন আমরা দুইটা আলাদা আলাদা জিনিসকে একসাথে করে নেই, তাকেই কিন্তু আমরা যোগ বলে থাকি। তাহলে দেখো, এটার গাণিতিক বাক্যটা হবে আসলে, রেজার যে কাগজ আছে আর মিনার যে কাগজ আছে, এই দুইটার যোগফল। তাই আমরা 28 এবং 15কে যোগ করব। এবং এই জিনিসটাকে যদি আমরা বক্সের মাধ্যমে লিখে দেখো, রেজার যে কাগজ রয়েছে, প্রত্যেকটা কাগজের জন্য আমরা একটা করে বক্স এঁকেছি। তাহলে রেজার এখানে মোট বক্সের পরিমাণ আমরা গুনলে দেখতে পাবো যে এখানে আছে 28টি, এখানে আছে 8টি, এখানে আছে 10টি এবং এখানে আছে আরও 10টি। একইভাবে মিনার কাগজের পরিমাণ যদি আমরা হিসাব করি, আমরা দেখব যে এখানে আছে 5টি এবং এখানে আছে 10টি। এখন যোগ করার নিয়মটা কিভাবে কাজ করে সেটা জানবো আমরা। তো দেখো, আমরা যদি এই প্রত্যেকটা বক্স যোগ করি, এই 8 এবং এইখানের এই 5, এই দুটো যোগ করলে কিন্তু আসলে 10-এর বেশি আসে। 8 এবং 5 যোগ করলে হয় 13। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে খেয়াল করো, 28 এবং 15 যোগ করার সময় আমরা আসলে একটা কৌশল অবলম্বন করি। সেটা হচ্ছে, যখন আমাদের 8 এবং 5 যোগ করার পর 13 আসে, আমরা নিচে সরাসরি 13 লিখি না। আমরা এই 13 সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক 3 যেটা থাকে, সেটাকে এই 8 এবং 5-এর নিচে লিখি, এবং 13-র দশক স্থানীয়র যে 1 থাকে সেটাকে আমরা দশক বরাবর নিয়ে আসি। অর্থাৎ 28-এর যেই 2 এটা দশক স্থানীয় অঙ্ক, 15-র যেই 1 এটাও দশক স্থানীয় অঙ্ক, এবং 8 এবং 5-এর যোগফল যে 13 এসেছে, 13-র দশক স্থানীয় অঙ্ক 1-কে আমরা অন্যান্য দশক স্থানীয় অঙ্কর সাথে নিয়ে আসি। এরপর আমরা এই সংখ্যাগুলোকে যোগ করি, অর্থাৎ 1+2+1। এতে করে আমরা সঠিক যোগফলটা বের করতে পারি। তাহলে আমাদের যোগফলটা কি দাঁড়ালো, আমরা যখন 28 এবং 15কে যোগ করছি, প্রথমেই আমরা একক স্থানীয় অঙ্কটা থেকে যোগ শুরু করব। 8 এবং 5 যোগ করলে হয় 13, আমরা 13-র একক স্থানীয় অঙ্কটা নিচে লিখব এবং দশক স্থানীয় অঙ্কটাকে পাশে উপরে নিয়ে আসব, এবং তারপরে এই সংখ্যাটি সহ নিচের যে দশক স্থানীয় অঙ্কগুলো রয়েছে সবগুলো একসাথে যোগ করব। যোগ করলে আসবে 4। তাহলে দশক স্থানীয় ঘরে 4 এবং একক স্থানীয় ঘরে 3, সুতরাং যোগফল হচ্ছে 43। এভাবেই কিন্তু আমরা দুইটি সংখ্যার যোগফল বের করতে পারি। তাহলে চলো আমরা আরও একটা উদাহরণ দেখে নিই, 19 এবং 23-এর যোগফল। একই উপায়, প্রথমে আমরা একক স্থানীয় ঘরের 9 এবং 3-কে যোগ করব। 9 এবং 3-এর যোগফল হচ্ছে 12। 12-র যে একক স্থানীয় সংখ্যা 2, সেটাকে আমরা নিচে লিখব এবং দশক স্থানীয় সংখ্যা 1-কে আমরা উপরে নিয়ে যাব দশক স্থানীয় ঘরগুলোর কাছে। তারপর আমরা 1, 1, 2-কে যোগ করব। তাহলে আমাদের যোগফল আসছে 42। এইবারে এই স্লাইডে তোমরা অনেকগুলো উদাহরণ দেখতে পাচ্ছ। তোমাদের কাজ হচ্ছে আমার সাথে সাথে প্রত্যেকটা যোগফল নির্ণয় করে ফেলা। তাহলে চলো আমরা ঝটফট প্রত্যেকটা সংখ্যার যোগফল বের করে ফেলি। দেখো, 36-এর সাথে 17 যোগ করা হয়েছে, তাহলে 6 এবং 7 এদের যোগফল হচ্ছে 13। আমরা প্রথমে 13-র জন্য 3 লিখব এবং এই 1-টাকে আমরা দশক স্থানীয় ঘরের উপরে নিয়ে আসব। তারপর 1, 3 এবং 1 এই সংখ্যাগুলো যোগ করব। তাহলে 1-এর সাথে 3 যোগ করলে হচ্ছে 4, 4-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 5। তাহলে আমাদের এখানে যোগফল আসছে 53। একইভাবে 18 এবং 54 যোগ করা হয়েছে,
8 এবং 4 যোগ করলে যোগফল হয় 12 12 এর 2 কে আমরা এখানে লিখব এবং দশক স্থানীয় যে 1 সেটাকে আমরা এই পাশে দশক স্থানীয় সংখ্যার উপর নিয়ে আসব 1 যোগ 1 2 2 আর 5 যোগ করলে হয় 7 তাহলে আমাদের যোগফল হচ্ছে 72 আবার 47 এবং 39 যদি আমরা যোগ করি 7 এবং 9 এদের যোগফল হচ্ছে 16 16 6 কে নিচে লিখব আর 1 কে উপরে নিয়ে যাব 1 4 এবং 3 এদের যোগফল হচ্ছে 4 যোগ 1 5 5 যোগ 3 8 তাহলে আমাদের যোগফল মোট দাঁড়াচ্ছে 86 এবং তারপর আমরা এটা দেখব 56 সাথে 4 যোগ করা খেয়াল করে দেখো এখানে কিন্তু আমরা এই পাশে শুধু 4 নিয়েছি এই 4 এর পাশে আর কোনো দশক স্থানীয় সংখ্যাই নেই তাহলে দেখো 6 এবং 4 যোগ করলে হয় 10 10 এর যেহেতু 0 রয়েছে আমরা 0 টাই নিচে লিখব একক স্থানীয় সংখ্যা হিসেবে এবং 1 কে আমরা এই পাশে নিয়ে যাব এখন 5 আর 1 এদের যোগফল হচ্ছে 6 আমরা সরাসরি 6 লিখব তাহলে 56 এবং 4 এর যোগফল হচ্ছে 60 এইভাবে তোমরা নিচের যোগফলগুলোও কিন্তু নির্ণয় করে ফেলবে তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটার ফলাফল দেখিয়ে দিচ্ছি এবারে আমরা পাশাপাশি যোগটা দেখি আগের উদাহরণে কিন্তু আমরা দেখেছি কিভাবে উপর নিচে সংখ্যা যোগ করা যায় পাশাপাশি যোগের ক্ষেত্রে আসলে একই নিয়মই অনুসরণ করা হয় শুধু সংখ্যাগুলোকে উপরে নিচে না লিখে পাশাপাশি লেখা হয় সুতরাং এখানেও কিন্তু একই নিয়ম অনুসরণ করেই তোমরা যোগফল বের করতে পারবে চলো আমরা ফলাফলগুলো দেখে নিই তো এই হচ্ছে আমাদের পাশাপাশি যোগের ক্ষেত্রেও ফলাফল এবারে আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব দেখো বলা হয়েছে যে একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে মোট 26 জন ছাত্রী ও 25 জন ছাত্র আছে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে অর্থাৎ আমাদের ছাত্রী এবং ছাত্র দুইটি সংখ্যাকে যোগ করলে আমরা মোট কতজন শিক্ষার্থী আছে সেটা বের করতে পারব তাহলে চলো আমরা এই 26 এবং 25 কে যোগ করি 6 এবং 5 যোগ করলে হয় 11 এবং 11 এর 1 কে আমরা নিচে লিখে যে দশক স্থানীয় 1 থাকে সেটাকে মনে মনে উপরে ধরব তাহলে 2 যোগ 2 যোগ 1 সমান আসছে 5 তাহলে আমাদের দ্বিতীয় শ্রেণীতে মোট 51 জন শিক্ষার্থী আছে চলো আমরা পরের উদাহরণটা দেখি বলা হচ্ছে যে অলি তাদের গাছ থেকে 2 কাঁদি ডাব পেড়েছে এক কাঁদিতে 19টি এবং অন্য কাঁদিতে 18টি ডাব আছে একত্রে কতগুলো ডাব আছে বন্ধুরা তোমরা কি কখনো ডাবের কাঁদি খেয়াল করেছো আসলে এটা কিন্তু অনেকগুলো ডাব একসাথে একটা থোকার মধ্যে থাকে তো বলা হচ্ছে যে একটাতে আছে 19টি ডাব এবং অন্য কাঁদিতে আছে 18টি ডাব যেহেতু প্রশ্নতে বলা হয়েছে একত্রে কতগুলো ডাব আছে তার মানে তোমাকে কিন্তু এখানেও যোগ করতে হবে তাহলে দেখো আমরা 19 এবং 18 কে যদি যোগ করি 9 এবং 8 যোগফল হয় 17 আমরা 17 এর একক স্থানীয় সংখ্যা 7 কে নিচে লিখব এবং 17 এর দশক স্থানীয় সংখ্যা 1 কে উপরে লিখে এই দশক স্থানীয় সবগুলো সংখ্যা যোগ করব তাহলে 1 যোগ 1 যোগ 1 আসছে 3 তাহলে একত্রে 37টি ডাব আছে আজকের এই ক্লাসের মাধ্যমে আশা করি তোমরা কিভাবে দুই অঙ্কের যোগ করা যায় সেটা বুঝতে পেরেছো ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ